শহীদ কারা? কুরআন আমাদেরকে জানিয়েছে, আনা আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। শহীদ দুই প্রকার, একটা হচ্ছে শাহীদুদ দুনিয়া ওয়াল আখিরা, আরেকটা হচ্ছে শাহীদুল আখিরা। তারা ছাড়া কি আর কেউ শহীদ হতে পারবে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাসেল নামে এক ভাই প্রশ্ন করেছেন, শহীদ কারা? ইদানিং অনেকের মৃত্যুর পর তাদেরকে শহীদ বলে আখ্যা দেয়া হয়, ব্যাপারটি কতটুকু সঠিক বলবেন কি? প্রিয় ভাই, রাসেলের উত্তরে আমরা বলতে চাই যে এই পৃথিবীতে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে যে অথবা বিজয়ী করতে যে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ বলে। আই রিপিট, আমি আবারও বলছি, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করতে যে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ বলা হয়। সহিহ বুখারীর বর্ণনায় এসছে যে সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে হে আল্লাহ রাসূল, কারা আল্লাহর রাস্তায় জেহাদ করছে এটা আমরা কিভাবে বুঝবো? তার উত্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর দিনকে, আল্লাহর বিধানকে কিংবা আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য, আল্লাহর দিনকে বিজয়ের জন্য যে সংগ্রাম করে যাচ্ছে, সেই আল্লাহর রাস্তায় আছে। আর সে আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে বা নিহত হয় তাকে ইসলাম শহীদ বলে ঘোষণা করেছে। তবে সেক্ষেত্রে একটি শর্ত রয়েছে, সেটি হচ্ছে দুন আগরাদিন মিন আগরাদিদ দুনিয়া। দুনিয়ার কোনো কারণে, দুনিয়ার কোনো লোভে পড়ে, দুনিয়ার কোনো স্বার্থের জন্য যদি কেউ আল্লাহর রাস্তায় জেহাদ করে মৃত্যুবরণও করে, সে শহীদের কোনো মর্যাদা বাদাম আল্লাহ আল্লাহ তাআলার কাছে নেই। কারণ আমরা হাদিস থেকে জেনেছি অনেক শহীদ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে ফেলে দিবেন। আল্লাহ বলবেন যে তুমি তো দুনিয়াতে জেহাদ করেছিলে যে মানুষ তোমাকে বীর বলবে, মানুষ তোমাকে সাহসী বলে ঘোষণা দিবে, বাহাবা পাওয়ার জন্য তুমি জেহাদে অংশগ্রহণ করেছিলে এবং সেখানে নিহত হয়েছ, তো তুমি নিহত হওয়ার পরে মানুষ তো তোমাকে বীর বলেছে, বাহাবা দিয়েছে, সাবাস বলেছে, যে কারণে তুমি এই জেহাদে অংশগ্রহণ করেছো সেটা দুনিয়াতেই তুমি পেয়েছো, তো আমার কাছে তুমি কি চাও? আমার কাছে তোমার জন্য কিছু নেই, গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যাও। তাকে আল্লাহ তাআলা উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। তো এই জন্য শর্ত হচ্ছে যে দুনিয়ার কোনো স্বার্থে নয়, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বিজয়ী করার জন্য যদি কেউ সশস্ত্র সংগ্রামে নিহত হয় তাদেরকে শহীদ বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, যারা কাফেরদের বিরুদ্ধে জেহাদ করতে যে যুদ্ধে নিহত হলো তারা শহীদ, তারা ছাড়া কি আর কেউ শহীদ হতে পারবে না? এ প্রসঙ্গে আমরা বলবো যে বেসিকলি ইসলামী শরিয়াতে শহীদ দুই ধরনের। ইবনু হাজার আল আসকালানি উনিও শাহাদাতের প্রকারভেদ করতে যেয়ে বলেছেন যে শহীদ দুই প্রকার, একটা হচ্ছে শহীদ উদ্দুনিয়া ওয়াল আখরা, যেটা আমরা বলেছি যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তারা, আরেকটা হচ্ছে শহীদুল আখরা, যারা দুনিয়াতে আল্লাহর রাস্তায় নিহত হয়নি কিন্তু পরকালে তারা শাহাদাতের মর্যাদা লাভে ধন্য হবে। প্রথম প্রকার হচ্ছে শহীদ উদ্দুনিয়া ওয়াল আখরা, যেটাকে আমরা বলি শাহাদাতে হাকিকি, মানে প্রকৃত শহীদ, এরাই হচ্ছে মূলত শহীদ। এদেরকে আল্লাহ তাআলা মৃত বলতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। অন্য এক আয়াতে এসেছে, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা জীবিত এবং আল্লাহর কাছে তারা রিজিক প্রাপ্ত, আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি যে তাদেরকে নিহত হওয়ার পরে কোনো জানাজার আগে গোসল দিতে হয় না, তাদের রক্তাক্ত দেহটাকেই সরাসরি জানাজার পরে দাফন করে দিতে হয়, কেননা সেই ঝরঝরে রক্ত নিয়ে তারা সেদিন কেয়ামতের দিবসে আল্লাহ তাআলার দরবারে তারা হাজির হয়ে যাবে। এবং আমরা যদি কোরআনের দিকে তাকাই, কোরআন আমাদেরকে জানিয়েছে, আনা আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, মানে সবচেয়ে শ্রেষ্ঠ তাবাকা বা দারাজা হচ্ছে নবীদের দারাজা, নবীদের পরে হচ্ছে সিদ্দিকিনদের দারাজা।
এবং সিদ্দিকিনদের পরেই যাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি তারা হচ্ছে শুহাদা। এজন্য প্রতিটি মুমিনের জীবনের আকাঙ্ক্ষা বা তামান্না থাকা উচিত তারা যেন শাহাদাতের মৃত্যু আল্লাহ তাআলার কাছে কামনা করে। এবং আমরা যদি সাহাবাদের জীবনের দিকে তাকাই তাহলে দেখব ওনারা সবসময় আল্লাহ তাআলার কাছে শাহাদাতের মৃত্যু কামনা করতেন। সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে সবসময় শাহাদাতের মৃত্যু চাইতেন। সহি বুখারীর বর্ণনায় এসছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন আর বলতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া জাআল মাউতি ফি বালাদি রাসূলিক, মানে হে আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু নসিব করুন এবং আপনার প্রিয় হাবিবের শহর মদিনার শহরে আমার মৃত্যু আপনি নসিব করুন। এবং আমরা যদি ওমরে ফারুকের জীবনের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে উনি শহীদী মৃত্যু লাভ করেছিলেন, একজনের একজন অ্যাসাসিনেটারের মাধ্যমে আত্মাইর আঘাতে তিনি শহীদ হয়েছিলেন। এবং আল্লাহ রাসুল্লাহ ইসলামের পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কবর, তার পাশেই কিন্তু ওমরে ফারুকের কবর, তার মানে মদিনাতেই তিনি আল্লাহ রাসুল ইসলামের পাশে মৃত্যুবরণের পরে শোয়ার সৌভাগ্য তিনি অর্জন করেছেন। তাহলে এই আলোচনা থেকে আমরা বুঝলাম যে প্রকৃত শহীদ হচ্ছে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় এবং এর মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। কিন্তু এই শাহাদাতে হাকিকি বা প্রকৃত শহীদ ছাড়াও আরো অনেক মৃত ব্যক্তিকে আল্লাহ রাসুল্লাহ ইসলামের শহীদী মৃত্যুর সুসংবাদ দিয়েছেন। তারা জেহাদে অংশগ্রহণ করেনি, তারা কাফিরদের আঘাতে নিহত হয়নি, তারা প্রকৃত শহীদ নয়, কিন্তু কেয়ামতের দিন তারা শাহাদাতের মর্যাদা লাভ করবে, তারা কারা? এ ব্যাপারে আমরা সহি মুসলিমের একটি হাদিস এখানে উল্লেখ করতে চাই, যেখানে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করেছেন, মা তাআদুনা শাহিদা ফিকুম, ওহে সাহাবারা তোমরা কাদেরকে শহীদ বলে মনে করো? সাহাবারা বললেন যারা আল্লাহ রাস্তায় নিহত হয় তারা শহীদ। তখন আল্লাহ রাসুল্লাহ ইসলাম বললেন, ইন্না শুহাদা উম্মতি ইদান লা কালিল, এরকম হলে তো আমার উম্মতের মধ্যে শহীদদের সংখ্যা একেবারে কম, যারা জেহাদের সুযোগ পাবে না, জেহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে যারা নিহত হওয়ার সুযোগ পাবে না তাহলে তো তারা শহীদ হতে পারবে না। সাহাবারা এই কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে কারা শহীদ আপনি বলেন? তখন আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম বললেন যে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তারা তো শহীদ বটেই, পাশাপাশি ওমান মাতা ফি তাউনি ফাহুয়া শাহীদ, মহামারীতে যারা মারা যায় তারাও কিন্তু শহীদ, প্লেগ রোগে বা মহামারীতে। এই যে করোনা ভাইরাসের সময় যারা ইমানের সাথে ইন্তেকাল করেছে তাদেরকেও আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করবেন। ওমান মাতা ফিল বাতনি ফাহুয়া শাহীদ, পেটের পীড়ায় পেটের কোনো রোগে যদি কেউ আক্রান্ত হয়ে মারা যায় সে কিয়ামতের দিন শাহাদাতের মর্যাদা লাভ করবে। ওয়াল গরীকু শাহীদ, পানিতে ডুবে যদি কেউ মারা যায় সেও শাহীদ। এভাবে অন্যান্য আরো অনেক হাদিসে, কোনো হাদিসে 5 জন, কোনো হাদিসে 7 জন, কোনো হাদিসে আরো বেশি, এভাবে আরো অনেক ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের মর্যাদা লাভে তারা কিয়ামতের দিন ধন্য হবে এই মর্মে তিনি আমাদেরকে জানিয়েছেন। সুনানে নাসাইর একটি বর্ণনা থেকে আমরা জানতে পারি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা মাযলামাতিহি ফাহুয়া শাহীদ, অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয়, হি ইজ ডিফেন্ডিং ইনজাস্টিস, অন্যায় প্রতিরোধে সে মারা গিয়েছে, এরকম মৃত্যুকেও তিনি শাহাদাতের মৃত্যু বলে ঘোষণা করেছেন। সুনানে তিরমিজির আরেকটি বর্ণনায় আল্লাহ রাসূল ইসলাম আরো কিছু ব্যক্তিকে শহীদ বলে ঘোষণা করেছেন, যেমন তিনি বলেছেন, মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদ, কেউ তার দিনকে হেফাজত করতে যেয়ে যদি মৃত্যুবরণ করে সে শহীদ। ওমান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ, নিজের রক্ত বাঁচাতে যেয়ে যদি কেউ মৃত্যুবরণ করে শহীদ, তার সম্পদ বাঁচাতে যেয়ে যদি মৃত্যুবরণ করে সে শহীদ, তার ফ্যামিলিকে সেভ করতে যেয়ে কেউ যদি মৃত্যুবরণ করে সেও শহীদ, তার সম্মান ইজ্জত তার স্ট্যাটাসকে বাঁচাতে যেয়ে যদি কেউ মৃত্যুবরণ করে সেও শহীদ। আরেক বর্ণনায় আমরা জানতে পারছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসাহিবুল হাদমি ফাহুয়া শহীদ, অর্থাৎ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় বা কোনো দেয়ালের নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় সে শহীদ। ওয়াসাহিবু যাতিল জানবি শহীদ, অর্থাৎ ফুসফুসের কোনো রোগে, লেটসে লাং ক্যান্সারে যদি কেউ মারা যায়, ফুসফুসের কোনো ভয়ানক রোগে যদি কেউ মারা যায় সে শহীদ, শহীদের মর্যাদা পাবে। আল হারিকু শহীদ, আগুনে পড়ে যদি কেউ মারা যায় সেও শহীদ। ওয়াল মারআতু তামুতু বিজুমআইন শহীদ, বাচ্চা পেটে ধারণ করেছে, অর্থাৎ গর্ভবতী মা যদি এই প্রেগনেন্সির কারণে কিংবা বেবি ডেলিভারি করতে যেয়ে যদি মারা যায় সেও কিন্তু
শহীদদের কাতারে দাঁড়াবে। এভাবে আমরা বিভিন্ন হাদিসের আলোকে এবং আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুসংবাদ বাণীর আলোকে আমরা বুঝতে পারি যে আল্লাহর রাস্তায় যারা জেহাদ করে আল্লাহর দিনকে বিজয়ী করতে যে মৃত্যুবরণ করেছে তারা হচ্ছে প্রকৃত শহীদ। তাদের মর্যাদা আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক বেশি। কিন্তু এই শহীদ ছাড়াও আরো অনেক ধরনের মৃত্যুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাহাদাতের মৃত্যুর সাথে ঘোষণা করেছেন। সো যারা জেহাদে মারা গেল তারাই শহীদ, বাকিদেরকে শহীদ বলা যাবে না, এই কথাটি ঠিক নয়। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেই চেয়েছেন, তিনি বলেছেন যে তোমরা যদি শুধু এই এক শ্রেণীকে শহীদ বলো তাহলে তো আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা একেবারে কম, আর আমি চাই আমার উম্মতের মধ্যে থেকে অনেক সংখ্যক লোক এই শাহাদাতের দরজা, এই মর্তবা, এই মর্যাদা লাভ করে ধন্য হোক। তাই আমরা যে কেউ একটি বর্ণনার কথা বললাম, এছাড়াও আরো অনেকগুলো বর্ণনা আছে এই ধরনের মৃত্যু যারা বরণ করেছে, লেটসে পানিতে ডুবে, আগুনে পুড়ে, পেটের পীড়ায়, নিজের সম্পদ বাঁচাতে যে, অন্যায়ের প্রতিরোধ করতে যে, সন্তান ভূমিষ্ঠ করতে যে, এরকম যত ধরনের মৃত্যু রয়েছে এ ধরনের মৃত্যুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদী মৃত্যু বলেছেন। এবং কিয়ামত দিবসে এই সমস্ত লোকেরাও তারা শাহাদাতের মর্যাদা লাভে ধন্য হবে ইনশাআল্লাহ। আশা করি প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে ইসলাম জানার, বুঝার এবং সে অনুযায়ী মানার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।